গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, আর আজকে একটু বেশি খুশি আছি, কারণ আজকে সূর্যর স্কুল সামার ভ্যাকেশনের ছুটি পড়ে গেছে। মোটামুটি 25 দিনের মতো ছুটি আছে, জন্য সূর্যের সাথে সাথে আমারও খুব খুশি লাগছে। কারণ এই কটা দিন এত সকালবেলায় রোজ 5টায় ঘুমতে ঘুরতে হতো, ঘুম একদমই হতো না। তো এখন অ্যাটলিস্ট কটা দিন ঘুমাতে পারবো, একটু শান্তিতে ঘুমাতে পারবো, তারপর থেকে তো আবার অ্যাজ ইউজুয়াল শুরু হয়েই যাবে। আর আজকে সূর্য স্কুল ছিল, একটু আগে বাড়ি ঢুকলাম ওকে নিয়ে, আর তারপর সূর্যকে ভাত খাইয়েছি আর আমি ওটস খেলাম। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি যে আমি আবার ওটস খাওয়াটা স্টার্ট করলাম, ভালো লাগে বেশ। সকালবেলাটা একটা হেলদি খাবার দিয়ে স্টার্ট করলে মনে হয় যে না, সকালবেলায় কিছু ভালো কিছু খেলাম। তো এখন কিছুদিন খাবো ওটস, তারপর বেশ কিছুদিন গেলে আবার একঘেয়েমি লাগবে, তো তখন আবার চেঞ্জ করব, যতদিন পারি ওটসটা খাবো। আর আজকে আমাদের একটা নেমন্তন্ন আছে, নেমন্তন্ন বলতে তার না, আমাদের পাশের যে মাঠে কিছুটা দূরে বাড়ির থেকে, ওখানে কীর্তন হয়েছিল। তো আজকে কীর্তনের লাস্ট দিন, আর আজকে দুপুরবেলা ওখানে প্রসাদ খাওয়াবে। তো মা বলছে সবাই যাবে, পাড়া সবাই, তো আমরাও যাব। মাঝখানে 2 বছর তো করোনার জন্য আদৌ হয়েছে কি হয়নি আমি এতটা জানি না, মনে হয়নি। এবছর হচ্ছে, তো আজকে গরমটাও খুব বেশি, যেতে কষ্ট হবে, কিন্তু এগুলো আবার একটু আনন্দও লাগে। আর সূর্য তো মানে এগুলো খুব ভালোবাসে, ও একটু বেরোবে, আর আজকে ছুটি পড়ে গেছে, তো ছুটি বলে কথা। আজকে এর জন্য এরকম সেরকম কিছু আর রান্নার চাপ নেই, তাও সূর্যকে বাড়ি থেকে একটু ভাত খাইয়ে নেব, কারণ ওখানে ভিড়ের মধ্যে কি খেতে পারবে না পারবে। আর আজকে যেহেতু শুক্রবার, তো মা বললো আজকে সয়াবিনের তরকারি করতে, ব্যাস ভাত আর ভাত তো হয়েই গেছে, তো সয়াবিনের তরকারি করব, এটুকুতেই আমাদের হয়ে যাবে। আর আজকে যেহেতু রান্না বান্না সেরকম নেই, তো মা আজকে ওই আম তেলটা বানাবে, এর মা সেটারই প্রিপারেশন নিচ্ছে। তো তোমাদেরকে দেখিয়ে দিই ওরা কি করছে এখন। তো এখানে দেখতেই পাচ্ছ মা এখন আম তেলটা যে বানাবে, তার জন্য মশলাটা রেডি করছে। আমি এখন এটাকে একটু ঠান্ডা করে তারপর মিক্সিতে এটা গুঁড়ো করে দেব। আর দেখতে পাচ্ছ কি হয়েছে এটা। আর তোমরা কড়াইতে দেখতে পেলে যে মা শুকনো লঙ্কা, ধনে, মৌরি, তারপর কিছুটা জোয়ানও অ্যাড করেছে, জোয়ান দিলে টেস্টটা ভালো হয়। তো ওগুলো মা গরম করার পর আমি মিক্সিতে এগুলো গুঁড়ো করে দিয়েছি। আর এখানে কিছুটা মা সর্ষের তেল গরম করে নিয়েছে, সর্ষের তেল গরম করে নিয়ে নিলে মা বলল যে ওটা ভালো থাকে বেশ আম তেলটা অনেক দিন। তার উপরে আবার কাঁচা সর্ষের তেলও দেবে, এটা একটু উষ্ণ গরম করে নিয়েছে, খুব বেশি গরম করেনি। আর দেখো মশলাগুলো সব মা এখন তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছে। এবার এর মধ্যে যে শুকিয়ে রাখা যে আমগুলো, খুব বেশি কিন্তু শুকনো না, এগুলো কিছুটা রস রাখতে হবে, না তো একদম মানে শুটকো হয়ে যাবে। তো এবার মা একটু ভিনিগারও দিয়ে দিয়েছে এর মধ্যে। তো এবার এগুলোকে বেশ ভালো করে মাখানোর পর এবার কাচের একটা জারে ভরে নিচ্ছে এটা। কাচে রাখলেই বেশ অনেক দিন ভালো থাকবে, সেটা তোমরা জানোই। তো এবার মা আবার সর্ষের তেল দিয়ে আবার এটাকে পুরো ভর্তি করে রাখছে, যেন আমগুলো যেন তেলের মধ্যে ডুবে থাকে, এটুকু দেখতে হবে। আর দেখো কি সুন্দর লাগছে কালারটা দেখতে। এটা নিয়ে আমি এখন ছাদেও চলে এলাম, যে আম তেলটা মা এইমাত্রই এখন বানালো, তো আমি বললাম আমি দিয়ে আসি ছাদে। আর এখানে দেখো কয়েকটা জামা কাপড়ও আছে, মনে শুকিয়ে গেছে, এগুলো একবারে তুলে নিয়ে যাবো এসছি যখন তোর জন্য। তো এটাকে এখন এখানে রেখে দিই ছাদে, কয়েকদিন তো এটাকে রোদ লাগাতেই হবে, না তো ভালো থাকবে না। আর ছাদে এসছি যখন দেখে যাই জামা কাপড় গুলো শুকিয়ে গেছে নাকি, শুকিয়ে গেলে একবারে নিয়ে যাবো এসছি যখন, শুকিয়ে গেছে তো এগুলো একবারে তুলে নিয়ে যাই। আর এই দেখো সূর্য চলে এসছে, যেই আমার গলার আওয়াজ পেয়েছে ছাদের থেকেও চলে এসছে। তো আম তেলটা এখন রোদে থাক, আর আমি মা আম তেলটা বানাতে বানাতে আমি সয়াবিনের তরকারিটাও বসিয়ে দিয়েছি, এতক্ষণে হয়েও গেছে, আমি গিয়ে এখন নামাবো। আর সূর্যকে স্নান করানো হয়ে গেছে, এবার আমি গিয়ে করব, তারপর আবার যেতে হবে। আর কি সুন্দর জামা পরেছো শান্তিকা, এটা কে দিয়েছে? আচ্ছা চলো চলো চলো, তো চলো তাড়াতাড়ি চলো চলো, কাকি যাবে না, চলো তাড়াতাড়ি আসো আসো আসো। আবা আমাদের তো অনেক লোক হয়ে গেল সামনে পেছনে, চলো 3টে বাজে। বিশ্বাস নাই।
সমস্ত ব্যাধি নাশ হয় এই মহাপ্রসাদ যদি আপনাদের সেই ভক্তিভাবে আপনারা সেবা করেন প্রসাদের আমার মধ্যে আশীর্বাদ। যাই হোক, প্রসাদ শুরু হয়ে গেছে, আমাদের প্রসাদের কোন অসুবিধা নেই। প্রসাদী মহাপ্রসাদী প্রসাদে হরি মনরে সাধু সঙ্গে দেখো আমরা এখন খাচ্ছি, এখানে দেখো আমাদের প্রসাদ খাওয়া কমপ্লিট। এখন মনে হয় 4টা বেজেও গেছে, অনেক মানে বিকেল হয়ে গেছে পুরো। আর এত গরম মাঠে, তাও রোদে আছি, মাঠে একটু হাওয়া আছে। তো এখানে দেখো ওই যে সবাই চলেও যাচ্ছে, মা ওখানে আছে। আর দেখো এখন সন্ধে হয়ে গেছে, আর এটা হলো সোনপাপড়ির একটা বক্স। সূর্যবাবা কাজের থেকে আসার সময় একটু আগে এটা নিয়ে আসলো, মোর থেকে নাকি নিয়ে এসছে এটা। তো সোনপাপড়িটা কোয়ালিটিটা ভালো, তো এবার আমাদেরকে বলছে একটুখানি খেতে। যদিও প্রসাদ খেয়ে খিচুড়ি খাওয়ার পর আর কোনো কিছু খেতে ইচ্ছে করে না, পেট একদম ভর্তি থাকে, তাও আমরা সবাই ওই একটা প্লেটে নিয়েছি, সবাই একটু একটু করে খেলাম। এখন সন্ধে হয়ে গেছে, আর কীর্তন থেকে এসেও টায়ার্ড হয়ে পড়েছিলাম, কারণ এতটা রোদ ছিল আজকে, খুব গরম লাগছে আজকে। তারপর এসে একটুখানি শুয়েছিলাম, ঘুমও চলে এসেছিল। সোনপাপড়ি খেলাম, সোনপাপড়িটা খেতে ইচ্ছে করছে না, তাও নিয়ে এসছে যেহেতু, একটু একটু সবাই আমরা খেলাম, আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে দেখো সূর্য বই খাতা নিয়ে বসেছে, কিন্তু পড়া কিন্তু কিছুই হচ্ছে না। আর আজকে দেখো অ্যামাজন থেকে এই পার্সেলটা এসছে, দুপুরবেলায় এসছে, তখন আমরা মানে বেরোবো সেই টাইমটাতে এসছে, তো আমি খুলিও নি, এর কোনো ভিডিও করিনি। তো ভাবলাম যে একবারে তোমাদের সামনে সন্ধ্যেবেলায় এটা ওপেন করব। তো এখন আমি এটা খুলি, আমি তো জানি আমি কি অর্ডার করেছিলাম, তাও তোমাদেরকে দেখিয়ে দিই। আমি এখনো খুলিনি এটা, এই এটা হলো একটা রোজ ওয়াটার টোনার। এটা এর আগে কিন্তু আমি কামা আয়ুর্বেদার টোনার ইউজ করেছি, কিন্তু ওটা খুবই এক্সপেন্সিভ, মানে 1000 টাকার কাছাকাছি ছিল। তো এর জন্য একটা শেষ হয়ে গেলে মানে এতটা দাম দিয়ে আবার আরেকটা কিনবো তারপর আর ইচ্ছে করে না, মানে মেকআপের জিনিস এত টাকা দিয়ে কিনবো। তো এটা মানে আমার কাছে বেশ একটু চিপ মনে হলো। এটা এখানে তো 299 টাকা প্রাইস আছে, তো এটা কিন্তু নিয়েছে 269 টাকা। আর এটা বেশ অনেকদিন যাবেও, আর স্প্রে আছে, স্প্রে বোতলে আছে, তো ওর জন্য মানে প্রোডাক্টটা ভালো থাকে। আর এটা দেখো এটা প্লাস্টিকের কভারে আছে, পুরোই সিল প্যাক, তো কভারটা না খুললে বোঝা যাবে না কেমন কি। তো আমি এখন এটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো যেই দেখলো এটা আমি খুলছি, ও একদম সামনে চলে আসলো, কতক্ষণে এটা দেখবে। তো এটা টাচ করার কোনো দরকার নেই, যেহেতু স্প্রে বোতলে আছে, তো হাওয়াতে এমনি শুকিয়ে যাবে, এটা একটা ভালো জিনিস। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, কিন্তু স্মেলটা কিন্তু খুব বেশি না, হালকা একটা রোজের যেরকম স্মেল থাকে, তো মনটাও ফ্রেশ হয়ে যায়। রেজাল্ট কেমন দিচ্ছে সেটা আমি তোমাদের এখনই কিছু বলতে পারছি না, কারণ কদিন ইউজ করার পর সেটা বুঝতে পারবো, আজকে তো ফার্স্ট টাইম দিলাম। এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, 8:15 বাজে, আর দুপুরবেলা তো আজকে সেরকম কিছু করিনি বললামই, শুধু সয়াবিনের তরকারি আর ভাত করেছি। তো এগিয়ে তো রাতে খাওয়া যাবে না, রাতে এখন একটা কিছু বানাতে হবে। দেখি রুটি করবো, আর সয়াবিনের তরকারি তো অল্প আছে,
একটা ভাজা টাজা কিছু করবো, সেরকম কিছু আর করতে ইচ্ছা করছে না, আর অনেকটাই রাতও হয়ে গেছে। তো আমি আজকের ভিডিওটা শেষ করছি এখানেই। আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটার কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আশা করছি নতুন ভিডিওগুলো তোমাদের দেখতে ভালো লাগবে। তো সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য টাটা।